রাজ্যে দ্বিতীয়বারের মতো সরকার গড়ল বিজেপি। বিজেপির সরকার গঠন হওয়ার পর 31 রাধাকৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের জয়ী প্রার্থী তথা মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মন্ত্রী পদে বহাল থাকার পর বৃহস্পতিবার নিজ কেন্দ্রে এলে ওনাকে স্বাগত জানানোর জন্য হাজারো কর্মী সমর্থকরা বাইক মিছিলের মাধ্যমে বাগমা থেকে রাধাকৃষ্ণপুর মণ্ডলে নিয়ে আসেন প্রণজিৎ সিংহ রায়কে। রাধাকৃষ্ণপুরে এলে এদিন ওনাকে স্বাগত জানান দলের মহিলা মোর্চার নেতৃত্ব সহ রাধাকৃষ্ণপুর মণ্ডলের সভাপতি প্রবীর দাস সহ অন্যান্যরা। মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়কে স্বাগত জানানোর পাশাপাশি এদিন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের জয়ী প্রার্থী অভিষেক দেব রায়কে স্বাগত জানায় দলের বিপুল কর্মী সমর্থক। পরবর্তী সময়ে উদয়পুর শহরে বিভিন্ন এলাকায় রোড শো করেন মন্ত্রী ও বিধায়ক। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এদিন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, সারা রাজ্যের মধ্যে গোমতি জেলা ভোট এবং শৃঙ্খলায় নজির করেছে। এর জন্য তিনি গোমতি জেলা সভাপতি অভিষেক দেব রায়কে ধন্যবাদও জানিয়েছেন। আবারও দ্বিতীয় মন্ত্রিসভা এবং সেই সঙ্গে একটা কথা বললে ভুল হবে, যেখানে এই গোমতি জেলা রাজ্যের মধ্যে অন্যতম, রাজ্যের মধ্যে সমস্ত রাজ্যের মধ্যে ভোটের ব্যাপারে হোক, শৃঙ্খলার ব্যাপারে হোক, এবং আমাদের এখানকার সব সিপিএম কংগ্রেসকে একদম টোটালি শূন্য করে দেওয়ার থেকে সব কিছু আমরা করতে পেরেছি। এবং সেটার যারা যিনি খুব দায়িত্বের সঙ্গে কাজ করেছেন তিনি আজকে অন্য কেউ নন, তিনি মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা গোমতি জেলার সভাপতি অভিষেক দেব আমার সঙ্গে আছে। এখন এই কৃতজ্ঞতার সঙ্গে আমি গোমতি জেলার সভাপতিকে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কারণ সুন্দর সুষ্ঠুভাবে এবং সকলের থেকে অন্যরকমভাবে তিনি এই আমাদের এই সংগঠনকে পরিচালনা করেছেন। এবং সেই সঙ্গে অবশ্যই আজকে উদয়পুরের সমস্ত বাসীর কাছে আমার কৃতজ্ঞতা আমি জ্ঞাপন করছি, যেভাবে অধিক বেশি সংখ্যার ভোট, যেটা গতবার থেকে বেশি ব্যবধানে ভোট আমাকে যুক্ত করেছে। এবং আমি কার্যকর্তার মধ্যে আবারও ধন্যবাদ জানাই যে অত্যধিক কংগ্রেস সিপিএম এসব সংগঠনের মাধ্যমে যারা অশান্তির পরিবেশ করার যে ব্যবস্থা রাজ্যব্যাপী করেছে, এবং আমাদের এই গোমতি জেলার আর বিশেষ করে আমাদের উদয়পুর সাব ডিভিশনের সমস্ত কার্যকর্তা যেভাবে ধৈর্যের পরিচয় দিয়ে পার্টির যে নিষ্ঠা, পার্টির যে লক্ষ্য, ভারতীয় জনতা পার্টির যে লক্ষ্য, যে শান্তি সম্প্রীতি উন্নয়ন আমাদের প্রয়োজন, আমরা এটার মধ্যে থাকতে চাই এবং তা দেখিয়েছে, তার জন্য আমি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক দেব রায় বলেন, এই জয় দলের কর্মীদের জয়, সংগঠনের জয় বলে উল্লেখ করেছেন তিনি। কার্যকর্তাদের জয়, আমাদের যারা পার্টির কার্যকর্তা আছে সংগঠন যেভাবে কাজ করেছে, আমরা তো 5 বছর যাবৎ সংগঠনকে নিয়ে ভেবেছি, কাজ করেছি এবং সর্বতভাবে সাহায্য পেয়েছি মাননীয় মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়ের, কারণ ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো আমরা সংগঠন যখন যখন যেখানে চেয়েছি ওনার মাধ্যমে আমরা সেটা পেয়েছি, যার ফলে আমাদের সংগঠনের তীব্রতা আরও বেড়েছে, যার ফলে আজকে আমাদের এই 5টি আমরা আসন জিততে পেরেছি, আর আর 2টো আসন আমরা হেরেছি। আমাদের ধারণা ছিল 6টি জিতবো, করবুক আসনটা আমরা হেরেছি। তো আপনারা সকলে জানেন যে কীভাবে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করেছে, আমাদের সংগঠন ঠিক ছিল এবং প্রচার কার্যকর্তা কাজ করেছে, তারই রিফ্লেকশন আমরা ভোটের মাধ্যমে পেয়েছি। সবশেষে এদিন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ও বিধায়ক অভিষেক দেব রায়কে উদয়পুর মিউনিসিপ্যাল কাউন্সিলের তরফ থেকে উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার সংবর্ধনা জানিয়েছেন। সব মিলিয়ে এদিন আনন্দে এবং উচ্ছ্বাসে গা ভাসিয়েছেন উদয়পুরবাসী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।